আপনাদের সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে আপনারা বিপদে সকলেই রয়েছেন এখানে কেউ হাত তুলে বলতে পারবে না আই এম এ হ্যাপি আমরা সুখী সকলেই বিপদ সংকেতে রয়েছেন প্রত্যেকে তাই বিপদের জন্য বহু জায়গায় ঘুরছেন বহু কিছু করছেন একটাই রাস্তা ইস্কনে এসেছেন ইস্কন একমাত্র শান্তি প্রদান করতে পারেন তো আপনারা এই কথা শুনবেন জীবনে যদি কিছু একটা আজকে এই কথার মাধ্যমে শ্রবণ করে বয়ে নিয়ে ঘরে গিয়ে আপনি অনুশীলন করতে পারেন ভগবান গীতায় চল্লিশ নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায় বলেছেন নেহাবিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্ব প্রায়ত মহত ভয়াক স্বল্প পরিমাণে সঠিক একটা গীতার ওয়ার্ডও যদি আজকে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন যারা গ্রন্থ নিয়ে যাচ্ছেন তারা সাফল্য হবেন যারা এভাবেও নিয়ে যেতে পারবেন এই জ্ঞান আপনাদের জীবনে আর কোনো সমস্যা আসতে পারবে না এটাই বেদ উপনিষদ শাস্ত্র আর গীতার এটাই হচ্ছে আসল উদ্দেশ্য সকলে হাত জোর করুন আমার পরে প্রত্যেকেই এই মন্ত্র উচ্চারণ করবেন এই মন্ত্র ভগবানের দেওয়া এই মন্ত্র জপ করে ধ্রুব প্রহ্লাদ ভগবানকে লাভ করেছিলেন আপনারাও এই তিনবার আমার পরে এই মন্ত্র উচ্চারণ করলে সফল হবেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरञ्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासम् ततो जयमुतिरये नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवयम् भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठि मुखं करोति वाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं

সংসা সিন্ধু শংসা সিধুত হৃদয়ে যদিষা শঙ্কীর্তন মিতরসে রমে মনস্যে প্রেম বিহরণে যদি চিত্ত বিত্তি শ্রীচৈতন্যচন্দ্রচরণে শরণ প্রয়তো আনন্দলীলাময় বিগ্রা হেমতি দিবস বিসুন্দরা তাই মহারস প্রেম প্রদায়ৈত্রা নমনমে চৈতন্যচন্দ্রা নমো নমস্ত নমং বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্টায় ভূতালে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনী নম আচার্য পদায় নিতাই কেপা পদায়নি গৌর কথা ভাগবত গীতা যথাযথ অভ্যাসযোগ শ্লোক ষষ্ঠ অধ্যায় পঁচিশ শ্লোক বোর্ডে লেখারছে

সনাই সনাই উপারমেধা বদ্ধাগৃ ভিতি গরিহিতাযা আতম সাগসথাম মনকৃতিযা নকিন্চি দসথি চিন্তায়

শব্দ অর্থ অনুবাদ এবং তাৎপর্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু ছিল প্রভুপাত শনৈ শনৈ ধীরে ধীরে উপর মে নিবৃতি করে বুদ্ধা বুদ্ধির দ্বারা ধীতি গৃহীতা ধৈর্যযুক্ত আত্মসংস্থ চিময় স্তরে স্থিত মন মন কৃত্তা করে ন না কিঞ্চিদি অন্য কোনো কিছুই চিন্তায় চিন্তা করা উচিত গীতার গান ক্রমে ক্রমে অভগেতে আত্মস্থিত মন করি বিরাম চিন্তাতে অনুবাদ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থিত করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় সকলে বলুন ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাস্তে থিত করে এবং অন্য কোনো কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয় তাৎপর্য ছোট্ট তাৎপর্য দৃঢ় বিশ্বাস এবং বুদ্ধির প্রভাবে ইন্দ্রগুলিকে ধীরে ধীরে বশ করতে হয় একে একে বলা হয় প্রত্যাহার সুদৃঢ় বিশ্বাস ধ্যান ও ইন্দ্রিয়ের নিবৃত্তির দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস হতে হয় তখন আর দেহেতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না পক্ষান্তরে বলা যায় যতক্ষণ জড় দেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড় জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্র তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয় ভগবান শ্রী তৃপ্তির কথা ছাড়া অন্য কোন সুখের কথা কল্পনা করা উচিত নয় সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায় এখানেই ছিল প্রভুপাত কর্তৃক তাৎপর্য গত কালের শ্লোকে চব্বিশে বলেছিলেন অনুবাদটা পড়ব অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রগুলোকে বস দিক স ইন্দ্রগুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য এইভাবে আমাদের বসতে হবে বসে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থিত করে এবং অন্য কোনো কিছুর চিন্তা না করে সমাধিস্থ হতে হয় আমরা কি করে জপ করবো সেটা ভগবান এই অভ্যাসযোগে যোগে অর্জুনের মাধ্যমে প্রদান করলেন তো গীতা শিক্ষা প্রদান করছেন আমাদের কি করে চলা উচিত কি করে কথা বলব কি করে আমার জীবনকে আমি বয়ে নিয়ে যাব এই জন্য গীতা হচ্ছে গাইড বুক তাই ভগবান এখানে অনেক যোগের কথা বলছেন তো এখানে একটা যোগ শিক্ষা প্রদান করছেন কি করে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সেই পরিস্থিতিটা আমি যখন ধ্যান করব। কিভাবে আমি করব? তো এখানে সেটাই বলছি ধৈর্যযুক্ত তার আগে শ্লোক বললেন একদম প্রত্যাহার করে নিজের মনকে সব কিছু ইন্দ্রগুলোকে নিরাসন করে কেবল ভগবানই মনকে স্থিত করে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মা সেত করে আর কি অন্য কোনো কিছুর কথা চিন্তা না করে সমাধিস্থ অন্য কোনো কিছুর কথা চিন্তা হবে না ভগবানের ধ্যান করবেন আর মনে মনে স্ত্রী পুত্র টাকা পয়সা ঐশ্বর্য ভোগ বাসনা চিন্তা করবেন এটা সমাধিস্থ নয় এই জন্য ভগবানকে ডাকতে হয় সেইভাবে মুক্ত হয়ে কোনো ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না নিষ্কলুষভাবে ভগবানকে ডাকবেন তাহলেই আপনি ভগবানের সারা পাবেন এবং ভগবান আপনাকে উদ্ধার করবেন ভগবান বলছেন অনন্য চিন তয়ন্ত মাম যে জনা পর্যু পার্শ্বতে চিন্তা করা আমরা কতটুকু করি এক মুহূর্তের জন্য করি না অন্য সব কিছু করব কিন্তু ভগবানের কথা কেউ আমরা চিন্তা করি না আর মনে করি ভগবান হচ্ছেন আমার একটা বিরক্ত কর একটা জায়গা আর যার জন্য আপনি বেঁচে আছেন আপনি ওকে লাথি মারুন আপনি ওকে গালি দেন আপনি আর তাকে নানা তিরস্কৃত করুন ভগবান এতই করুণাময় তবু আপনাকে ভগবান সব কিছু দিয়ে যাচ্ছে হ্যাঁ কি না বলুন সবাই সব কিছু ভগবানের কৃপায় আজকে টিকে আছেন ধামে আসতে পেরেছেন বসে আছেন এখনো ভগবানের কৃপা তো এটাই হচ্ছে ভগবানের করুণা তাই এই করুণা লাভ করতে হলে দৃঢ় বিশ্বাস চাই আর কি এখানে বলছেন সুদৃঢ় বিশ্বাস ধ্যান এবং ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতভাবে সংযত করে সমাধিস্থ হতে হয় সুদৃঢ় বিশ্বাস এই জগতে বিশ্বাসই আমরা কাউকে করতে পারি না এই জগতে দেখুন প্রত্যেকেই একই জ্বালায় ভুগছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে ছেলে পুত্র ঝগড়া হচ্ছে ভাই ভাই ঝগড়া হচ্ছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না এই কলিযুগের এটাই পরিস্থিতি কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না এটা কলিযুগের নিয়ম আপনি চান না চান আপনার বাড়ি ঝগড়া হবে কারণ এই কলিযুগ কলহ প্রিয় এই কলিযুগে কলহক ঝগড়া ভালোবাস এখানে হরি কথা হচ্ছে এখানে কয়জন আছে কোথাও যদি এখন গন্ডগোলের কান পেতে কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে গো প্রচুর লোক এসে রুচি রুচিস হরি কথা শোনার কারো নেই আর এই ঠাকুর ঠুকুরের প্রতি ভক্তি মানুষের উঠে গিয়েছে মোবাইল ইন্টারনেট হোয়াটসঅ্যাপ ফেসবুক টিভিতে নানা রকম হাজার হাজার চ্যানেল বাড়িতে বসে একটু ঘোরালেই সব পাওয়া যায় হ্যাঁ না আর মানুষের চেতনা ভগবানের আরাধনা করা ভগবানের ধূপ দীপ দেওয়া সন্ধ্যা দেওয়া ভুলে গেছে সন্ধ্যার সময় ভূত প্রেত ঘুরে এখন এই জগতের ছেলে মেয়েরা ওই রকম সন্ধ্যা আরতি বাজে না উলুদনি হয় না সে যে গুজে রাস্তায় বেরিয়ে পড়বে পেতনির মতো ঘুরবে এই হচ্ছে জগতের সংস্কার এগুলো দিয়ে কোনোদিন উন্নতি লাভ হবে না ভগবান সবকিছু আপনাকে দিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে আপনাকে ভগবান বাঁচিয়ে রাখছে ভগবান এখন শেষ আর আপনাকে মারার জন্য জন্য ভগবানকে কখনো আসতে হয় না একটা মশা ডেঙ্গু ছেড়ে দিলেই অবস্থা খারাপ ভগবানকে আসতে হয় না কখনো তো ঠিক এইরকম ভাইরাস প্রচুর দিতে পারেন এই জন্য সুদৃঢ় বিশ্বাস আপনার প্রতি যদি বিশ্বাস না থাকে আমি এই টুথপেস্টটা এটা যদি বীজ আছে এটা কেন যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কিছুই ব্যবহার করতে পারবেন না এই জন্য এই সুদৃঢ় বিশ্বাসের জন্য যারাই বিশ্বাস করে এই জগতে যারা চলবে তাদের জীবনই সফল হবে নতুবা তাদের জীবন কখনো সফল হওয়া সম্ভব নয় এই জন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এক গোয়ালিনী ছিলেন সেই গোয়ালিনী তার গুরুদেবের আশ্রমে প্রতিদিন দুধ দিতেন আর সেই আশ্রমে যে মহারাজ ছিলেন গুরুদেব তিনি এক বেলায় খেতেন আর এক বেলায় ভগবানকে দুধ দিয়ে ও দুধে খেতেন আর অন্য কিছু খেতেন না এটাই তার ব্রত বহু বছর ধরে তাই তিনি এই নীতি পালন করে আসেন আর যে গোয়ালিনী মা দুধ দিতেন উনি নদী পার হয়ে এসে উনাকে দুধ দিতেন তো নদী পার হতে গেলে নৌকায় আসতে হয় তো তাকে বললেন যে মা তুমি আমাকে দুধ দিচ্ছ আমি এক বেলায় দুধ খাই ভগবানকে দেই তা তুমি টাইমলি দুধটা দিলে ভালো আছে বাবা আমি তো টাইমলি আসি কিন্তু একটুর জন্য নৌকাটাকে মিস করলে পরে অনেকক্ষণ দেরি লাগে আসতো ও মা তুই নদী ওপারে থাকিস বলছে হ্যাঁ ও তাই আমি তো জানতাম না তোমার বাড়ি নদী ওপারে এমা তুই চিন্তা করিস না কি বাবা বলছে যে এই নাম ভব সমুদ্র পার হওয়া যায় আর এই তোমার নদী পার হয়ে সমস্যা মা তোরে মা নেটে তাকে হরি নাম সুন্দর করে পিচিং করে বলছে শ্রদ্ধা সহকারে তুমি জপ করবে আর দেখবে তুমি পার হতে পারবে এই হরি নাম এ মন হরি নাম করসার ভব সাগর হবে বালিচর হাটিয়া হইবে পার এই ভব সাগর বালিচর হবে হরি নাম করলে নাহলে যদি হরি নাম না করবেন এই ভব সমুদ্র পার হতে পারবেন না হাবুডুবু খাবেন আর পুনরপি জননম পুনরপি মরনম পুনরপে জননী জঠরে শয়নম বারবার করে একটা ইন্দ্র তৃপ্তির জন্য কামনা জন্য এই দুঃখময় সংসারে যাতনা দেহ পাবেন আপনারা প্রত্যেকেই দেহ পেয়েছেন সুকৃতির ফলে ফলে কর্মের এই দেহ সবাই আমরা পেয়েছি আর এই মনুষ্য জীবনই কেবল ভগবানের কাছে ফিরে যাওয়া যায় অন্য কোনো জীবনে ফিরে যাওয়া যায় না এটা মনে রাখবেন হ্যাঁ তো অনেক জীবনে পিতা মাতা পাবেন কিন্তু কৃষ্ণকে পাবেন না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব পাবেন এই জন্য আর কৃষ্ণকে কেবল মনুষ্য জীবনে পাওয়া সম্ভব এই জন্য মনুষ্য জীবন দুর্লভ ভাগবতমে বেদে উপনিষদে মনুষ্য জীবনকে ধন্য বলা হয়েছে এই জন্য বলা হয়েছে মনুষ্য জীবন একমাত্র ধন্য জীবন কারণ মনুষ্য জীবনে প্রভুর কাছে যাওয়ার একমাত্র পন্থা অন্য কোনো জীবনে নয় প্রতি জীবনে সবে পিতা মাতা পায় কৃষ্ণ গুরু হিয়ায় হৃদয় দিয়ে ভগবানকে ভজনা করুন এটাই বলছেন তাই এই গোয়ালিনী বিশ্বাস সহকারে গুরুদেবের কাছে মন্ত্র নিলেন আর গুরুদেবের সেই মন্ত্র জপ করছেন হেঁটে পার হচ্ছেন আর নৌকা লাগে না হেঁটেই পার হয়ে যাচ্ছেন বিশ্বাস সুদৃঢ় বিশ্বাস তারপরে সেই গোয়ালিনী প্রতিদিন টাইমলি দুধ নিয়ে আসে ওর আর নৌকার জন্য অপেক্ষা করতে হয় না হেঁটে পার হয় ওর কাপড়ও ভিজে না সুন্দরভাবে পার হয়ে আস। বিশ্বাস যে হরিনাম ভবসাগর পার হওয়ার তরিয়া একটা নদী পার হওয়ার কি সমস্যা তো একদিন তিন চার মাস পরে গুরুদেব জিজ্ঞাসা করছে মা তুমি তো ভালোই টাইমলি আসো বলছে হ্যাঁ বাবা আমার আর নৌকা লাগে আমি পার হয়ে আছি আপনার হরিনাম করে অসংখ্য ধন্যবাদ চলতে মা তুই কি করে পার হোস দেখব আমি তো গুরুদেবও গেছে তার পিছনে পিছনে গোয়ালিনী শিষ্যার পিছনে পিছনে গেছেন গোয়ালিনী বিশ্বাস সহকারে ভগবানের নাম জপ করে হে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে হেঁটে পার হয়ে চলে গেল গুরুদেব বলছে দারুন তো আমি তো মন্ত্র দিয়েছি দেখি আমি পার হই গুরুদেব যতই নামছে গুরুদেবের কাপড় ভিজে যাচ্ছে আর ডুবে যাচ্ছে কেন গুরুদেবের পূর্ণ বিশ্বাস ছিল না এই জন্য শ্রদ্ধা এবং বিশ্বাস সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে এটা বলছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্ব হয় এই বিশ্বাস রাধা মাধব সখীবৃন্দ মহাপ্রভু কি পঞ্চত নিঃসেব ভগবান কি আবার পনেরো মিনিট পরে খুলবে আরতি হবে এখন ভোগ লাগবে স্বয়ন আরতি হবে তো ঠিক সুধির বিশ্বাস এই বিশ্বাস যাদের আছে তারাই ভগবানকে প্রাপ্ত হবেন ভগবান কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মক্ষিত হওয়া যায় এই যে সুধির বিশ্বাস অন্য কোনো কিছুর উপর বিশ্বাস রাখা যাবে না তাই পঞ্চপাণ্ডবরা কৃষ্ণকেই একমাত্র আশ্রয় বলে চিন্তা করে তারা সফল হয়েছেন তাদের জীবনে তারা সম্পূর্ণভাবে সফল হয়েছেন প্রতিশোধ নিতে পেরেছিলেন এবং প্রত্যেকের তাদের যে প্রতিজ্ঞা তারা সম্পূর্ণভাবে সফল হয়েছিলেন এবং তার রাজ্য পজিশন সব ফিরে পেয়েছিলেন এবং এই জগতে শ্রেষ্ঠতা লাভ করেছিলেন আর যারা ভগবানকে চেনে না জানে না কৌরবরা কৌরবদের পক্ষে অনেক মহান রাজ ছিলেন পিতামহ ভীষ্ম গুরুদোনাচার্য কৃপাচার্য বহু অশ্বত্থ কর্ণ এরা মহান আচার্য এরাও ছিলেন কিন্তু এরা ভগবানের প্রতি অত পূর্ণ বিশ্বাস যদি থাকা সত্ত্বেও অধর্মের প্রতি সায় দিয়েছিলেন তার জন্য তাদেরও দুর্দশা হয়েছিল এই জন্য ধর্মের দিকে আমাকে থাকতে হবে এই জন্য ধর্ম হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এই জন্য আমাদেরকে মনে করতে হবে কারণ এই সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ধ্যান করলে আপনারা জানেন এটা শুয়োপোকা শুয়োপোকা দেখেছেন শুয়োপোকা প্রজা প্রজাপতিকে দেখে আর প্রজাপতিকে দেখার সময় ও মনে করে প্রজাতি এত সুন্দর দেখতে উঠতে পারে আমি উঠতে পারি না এই চিন্তা করে শুয়োপোকা ধ্যান করে আর ওই প্রজাপতি হবে বলে ধ্যান করতে করতে অবশেষে সে সুপোকা প্রজাপতিতে তৈরি হয় এই জন্য আমাদের বাংলাদের বাঙালির একটা প্রবাদ রয়েছে কি পিপিলিকার পাখা হয় মরিবার তরে তো পিপিলিকারও পাখা হয় এরা তো ঠিক এইরকম উনি পাখার জন্য প্রার্থনা করেছিলেন যে আমি প্রজাপতি হব একদিন হয় কচ্ছপ দেখবেন কচ্ছপ জানেন তো কচ্ছপ এই কচ্ছপ তিনি ডাঙ্গায় গিয়ে পারে আর জলে গিয়ে তপস্যা করে তার তপস্যার ফলে সেই বাচ্চা সুসম্পন্ন হয় তো এটা যদি সম্ভব ও বিশ্বাস এরা যদি সফল হতে পারে তাহলে আমরা ভগবানকে ডাকবো ভগবানের প্রার্থনা করব আমরা সফল হব না কতজন মনে করেন আপনারা সফল হতে পারবেন হাত তুলুন বলুন হরে কৃষ্ণ তো অত্যন্ত সুধির এইখানে বিশ্বাস সহকারে বলতে হবে তাহলে সফল হবেন যাদের বিশ্বাস আছে তারা সফল হবে অবশ্যই আপনারা জানেন এই প্রভুপাত এই গীতাতে একটা তাৎপর্যে কাহিনী লিখেছেন শুনুন যাদের শ্রদ্ধা বিশ্বাস এবং সাহস আছে তারা সফল হয়েছে একটা চড়াই পাখি চড়াই পাখি জানেন কোথায় থাকে চড়ে থাকে চর চড়ে মাটি আছে গর্ত আছে ওখানে থাকে তো ও ডিম পেরেছিল চারখানা ডিম হঠাৎ করে সমুদ্রের ঢেউ এসে সেই ডিম চারটাই নিয়ে চলে গেছে যেমন আমাদের মা বাবারা কোন সন্তানের কোনো কিছু হলে কত কষ্ট পায় বা কোন সন্তান মরে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে হোক কোনোভাবে গেছে সারাটা লাইফ তাকে কত দুঃখ নিয়ে বাঁচতে হয় হ্যাঁ কি না বিরাট দুঃখ এ খুব দুঃখ পেলেন যে আমার চারটা বাচ্চাকে নিয়ে চলে গেল কি করে সম্ভব আমি সমুদ্রকে ছাড়ব না ওই চোরাই পাখি সমুদ্রকে হুমকি দিচ্ছে যে রে সমুদ্র আমার বাচ্চাকে ফিরে দাও নাহলে তোমার এই জল শোষণ করে দেবো তার দৃঢ় বিশ্বাস এবং সাহস ও কি করলেন চোরাই পাখি খুব ছোট্ট পাখি সমুদ্রে গিয়ে এক বিন্দু করে জল নিচ্ছেন আর ও দূরে গিয়ে ফেলছে সমুদ্র শুকিয়ে দিবে সম্ভব এটা সম্ভব কি চোরাই পাখির পক্ষে কতজন মনে করেন এটা সম্ভব দুহাত তুলুন কয়জন আছে কতজন মনে করেন এটা সম্ভব কখনোই নয় হাত তুলুন দুহাত আচ্ছা আর কিছু আছে মাঝে নেই ঠিক আছে তো কোনোটাতে দেখুন চড়াই পাখি কি করলো যখন সে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সাহস সাহস করে তিনি যখন ওই জল ফেলছেন এইভাবে খবরাখবর হচ্ছে অন্য চড়াই তারপরে কাক তারপরে হতে হতে চিল হতে হতে গরুর পাখির কাছে পাখি রাজ গরুরের কাছে খবর চলে গেছে যে আমার একটা বোন বিপদে পড়েছে তার বাচ্চা হরণ করেছে সে এরকম বিপদে এরকম ভাবে জল ছেড়ছে বলছি গরুর পাখি বলছে যে আমার সেখানে যাওয়া উচিত আমার ছোট বোন এত কষ্ট পাবে আমরা যাব না অবশ্যই যাওয়া উচিত এখন আমাদের এই জগতে সমাজ ব্যবস্থা এমন হ্যাঁ একই বাড়িতে দুট ফ্ল্যাটে থাকে কারো সঙ্গে কারো যোগাযোগ নেই কি হচ্ছে না হচ্ছে কোথায় কে মরে গেল পচে গেল তাও মানুষ জানে না গন্ধ বেরোচ্ছে তখন বলছে হরে বিরাট ব্যাপার পুলিশ ডাকছে আগেকার হৃদ্রতা দেখুন গ্রামে এখনো কিছুটা আছে টাউনে সব উঠে গিয়েছে কে কি খায় কে কি করে কেউ কাউকে চিনতে পারে না দেখুন পাখির মধ্যে একতা স্বয়ং গরুর দেবে আসে বলছেন বোন কি হয়েছে বলো এই সমুদ্র আমার বাচ্চাকে নিয়েছে ও যদি আমার বাচ্চা ফিরে না চায় সংকল্প তাই গরুর প্রভু গর্জন দিয়ে বলছেন এ সমুদ্র দেবতা আমার বোনের বাচ্চা ফিরে দাও না হলে এখনই তোমাকে লীলা সঙ্গ করে দিচ্ছি সমুদ্র ভয় পেয়ে ত্রাহি ত্রাহি করে ত্রাহি মাম ত্রাহি মাম করে হাজির হয়েছে চারটা ডিমে ফিরে দিয়েছেন সফল হলো কি না দৃঢ় বিশ্বাস এবং সুদৃঢ় বিশ্বাস সাহস যাদের আছে অবশ্যই ভগবানের নাম জপ করলে আপনি ভগবানকে লাভ করতে পারবেন সকালে দুহাত তুলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই হচ্ছে পারের করি যদি আপনি করবেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন এই জন্য চাই কি বিশ্বাস হ্যাঁ তো ঠিক এই বিশ্বাস যখন হবে তাহলেই আপনি সফল হতে পারবেন আর কি এই হরিনামের প্রতি পূর্ণ বিশ্বাস ভগবান কত করুণাময় তিনি করুণা করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্নভাবে আবির্ভূত হয়েছেন তিনি বহুবার এসেছেন গীতায় ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন সাত আট তিনি বারবার যুগে যুগে অবতীর্ণ পরিত্রানায়ম সাধুন বিনাশায় সুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে তিনি যুগে যুগে অবতীর্ণ হন এই যুগে এসেছেন কোথায় এসেছেন ভারতবর্ষেই এসেছেন ভারতবর্ষ পূর্ণভূমি আর আপনারা যেখানে এসেছেন এটা একদম কলিযুগের পার্টিকুলার শ্রেষ্ঠ জায়গায় এসে বসে আছেন পৃথিবী সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ে ঘুরে আসবেন এই রকম জায়গা কোথাও খুঁজে পাবেন না সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ জায়গা কেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচিসুত হইল সেই বলরাম হইল নিতাই এই বলরাম নিত্যানন্দ প্রভু আর স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে এখানে এসে ওকাতরে জীবকে হরিনাম দিতে এসেছেন নাম দিতে এসেছিলেন আর এই নাম করার জন্য কোন কাল আদিবিধি বিধি নিয়ম করেননি যে কেউ এই নাম করতে পারেন যে কোনো অবস্থা থেকে যে কোনো অবস্থায় করতে পারেন এই নাম করার জন্য কোনো কাল আদি বিধি কোনো নিয়ম নেই যে কেউ যে কোনো বয়স থেকে শুরু করুন সফল হবেন এটাই সাফল্যের চাবিকাঠি সাফল্য কি করে হতে হবে হৃদয়কে সরল রাখতে হবে আর হৃদয় যদি সরল রাখবেন তাহলে সরল হৃদয়ে যখন ভগবানকে ডাকবেন ভগবান সঙ্গে সঙ্গে এসে আপনাকে সারা দিবেন আর যদি আপনার মধ্যে প্রচুর বাসনা কামনা থাকে হ্যাঁ ভোগ ঐশ্বর্য প্রশক্তা নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধুন যারা ভোগ ঐশ্বর্যে বহু ভোগ ঐশ্বর্য ভোগ করার বাসনা রয়েছে তাদের বুদ্ধি সমাধি তাদের তাদের ভগবানের দ্বারা লাভ হয় না এই জন্য তারা ভগবানকে লাভ করতে পারে না এই জন্য ভগবানকে লাভ করতে গেলে দৃঢ় শ্রদ্ধা হতে হবে এইজন্য জন্য দৃঢ় শ্রদ্ধাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ গুরুদেবের নির্দেশ এবং গুরুদেবের আদেশ পালনে সক্রিয় থাকতে হবে এক গুরুদেব এক শিষ্যর বাড়ি গেছে শিষ্য হচ্ছে কৃষক চাষ আবাদ করে তো আপনারা এখানে অনেকেই কৃষক আছেন অনেকে টাউনের লোক আছেন অনেকে অনেক রকম আসলে ব্যবসা করেন তো কৃষক লোকেরা সাধারণত খুব ব্যধিব্যস্ত থাকে কারণ তাদের কৃষির উপর নির্ভর সারা বছরে অনেক রকমের কৃষি তৈরি করে তারা এই জগতে জীবিকা নির্বাহ করেন ওনারা খুবই ব্যস্ত থাকেন এখন কৃষকদের ব্যস্ততা কেন রোয়া বুনছে এখন ধান লাগাচ্ছে প্রচুর ব্যস্ত তো ঠিক এই কৃষকের বাড়ি তার গুরুদেব এসেছেন গুরুদেব বলছেন যে বাবা একটু জব করো বলছে আমার এই এত কাজ এত চাষ আবাদ করি আমার সময় কোথায় জব করব আমার সময় নেই সময় নেই ও হিসাব দিলেন সারা দিনের রুটিন আর রুটিন দেখে দেখলেন সত্যি শিষ্যের একদম সময় নেই মাঠেই খায় কোনোদিন বাড়িতে খেতেও আসতে পারে না এতদিন এমন কাঠ থাকে মাঠেই খাবার নিয়ে যায় ওখানে খেয়ে ওখানে কাজ করতে হয় তো সে তার রুটিন বললেন বল ঠিক আছে তাহলে এক কাজ করো একবার গিয়ে ভগবানকে দর্শন করে এসে খাবে বলছে আমি এই কাজ বাদ দিয়ে কোথায় দর্শন করতে গ্রামের সেই মন্দিরে যেতে হবে দর্শন করব কত সময় আমি পারবো না এত দূর যেতে ওকে তারপরে বললো তুমি একটা পন্থা বলো তুমি কি করলে পারবে তো তখন যখন ওকে দায়িত্ব দিল তখন সে বলল যে ঠিক আছে একটা আমি করতে পারি বলছে কি যে আমার বাড়ির পাশে একটা কুমোর আছে কুমোর বুঝেন হাড়ির কলসি এইসব পাল মানে হাড়ি টাড়ি বানায় ঘটি এসব বানায় মাটির জিনিস বানায় তো ওর ওর দেওয়াল আর ওর দেওয়াল একটাই দেওয়াল বাড়ির দেওয়াল টপকিলে ওকে দেখা যায় তো ওখানে সব হাড়ি বাসন তৈরি করেন বলছে একটা আমি নীতি পালন করতে পারি কি বলছে ওই কুমোরকে দেখবো এসে খাবো গুরুদেব বললেন ঠিক আছে সেটাই তুমি নিষ্ঠার সঙ্গে পালন করো তো ওর সুবিধা হলো ওর জমিও পাশাপাশি জমি ওই কুমারের জমি আর ওর জমি পাশাপাশি আর বাড়িও পাশাপাশি দেওয়াল টপকিলে ওকে দেখা যায় উপর দিয়েও দেখা যায় খালি দেখবো এসে খাবো বাচ এইটা তাকে নিয়ম দিলেন গুরুদেব যখন এটা নিয়ম দিলেন ওই নিয়ম সে নিষ্ঠার সঙ্গে পালন করা শুরু করলেন ওর খুব সুবিধা খাবার আগেই গিয়ে খালি একটু দেখে এসে খায় গুরুদেব বলেছে খাবার আগে তুমি ওটাকে ওকে না দেখে খাবে না ওই নিষ্ঠার সঙ্গে পালন করছে তো একদিন কি হয়েছে ও মাঠে সেদিন বিরাট ব্যাপার আর মাঠে হাল বচ্ছে অনেক কাজ সেদিন খেতে ও বাড়ি আর আসার সময় নেই খাবার নিয়ে চলে গেছে কৃষকের খাবার যে বাড়ির তার স্ত্রী খাবার নিয়ে মাঠে গেছে এখন তো দেখে এসে খেতে হবে গুরুদেবকে কথা দিয়েছে ও বাড়ি এসে দেখছে কুমার বাড়িতে নেই জিজ্ঞাসা করেছে বলছে কোথায় গেছে বলছে মাটি শেষ হয়ে গেছে মাটি আনতে গেছে দেখো এখন কোথায় গেছে একদিকে পেটে খিদা কাজ আছে কি যন্ত্রণা তাও সহ্য করে করে ও গেছে গিয়ে দেখছে কোথায় আর ওই কুমার গিয়ে মাটি খুঁজছে তো খুঁটতে খুঁটতে এক মোহর পেয়ে গেছে ঘটি সোনার মোহরের ঘটি পেয়ে গেছে ওই মাটি আনতে গিয়ে ও যে মাটি যে মাটি দিয়ে সে মাটির কলসি তৈরি করে সে মাটি ও এখন ওটা পেয়ে কি আনন্দ মনে মনে ভয় করছে কেউ দেখে ফেলে যদি কেউ যদি দেখে ফেললো না তো আবার আর এই কৃষক ওকে দেখে এসে খাবে ওর পেটের খিদা যখন ওই কুয়ো দেখছে আমাকে কেউ দেখে ফেলেছে কি মাথা তুলেছে আরে কৃষক গিয়ে তাকে দেখে ফেলেছে দেখে ফেলেছি দেখে ফেলেছি আনন্দেশের খিদার চোটে ছুটছে এখন এই কুমার মনে করছে বেটা তো দেখে ফেললো তো বিপদ হয়ে গেল ও তো দেখে ফেলেছে এসে খাবে ও জানে না কি ধন পেয়েছে না পেয়ে ও তো কিছু জানতো না ও তখন বলছে বেটা তো দেখে ফেললো ও গিয়ে ডাকছে এই এই এদিকে শোন শোন সমান সমান ভাগ হবে আয় 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 শোন বলছে দেখি তো কেন ডাকছে ফিরে দেখছে ফিরে দেখে দেখছে সোনার মোহর দুজনে ভাগ করে নিলেন নিয়ে আলোচনা করছেন বলছে সেই গুরুদেবের একটা নির্দেশ পালন করলাম এত মোহর পেলাম এ তো বিরাট ব্যাপার নিঃসদেব ভগবান কি তো এত পেলাম তো দুইজনে আলোচনা করে বলছে দেখো আমি তোমাকে দেখি শুধু খেতাম আর তাতে দুইজনে এত কিছু পেলাম চলো গুরুদেবের কাছে যাই আর গুরুদেবের কাছে গিয়ে আমরা হ্যাঁ কি করব আমরা গুরুদেবের কাছে গিয়ে এই কথা বলে উনার সম্পূর্ণ নির্দেশ পালন করব তাই দুইজনে গিয়ে গুরুদেবের কাছে দীক্ষা নিলেন মন্ত্র জপ করলেন এবং দুইজনে সফল হয়ে ভগবৎ ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে গেলেন যে দৃঢ় বিশ্বাস সাধুদের কথা আদেশ পালন করা সাধুদের নির্দেশ পালন করলে কি হয় কোন রকমের অসুবিধা হবে না সব দিক থেকে আপনি লাভবান হবেন এটাতে এটাই তাৎপর্য হ্যাঁ যে আমরা দৃঢ়তার সঙ্গে যা হয় হোক বলে একটা কোনো উদ্দেশ্য বা একটা কোনো লক্ষ্য যদি স্থির করে নিতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই আমাদের লক্ষ্য হোক ভগবানের পথে চলা ভগবানের নিয়ম মতো ভজনা করতে হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হল নতুন করে উদ্দেশ্য স্থির করতে হবে না উদ্দেশ্যকে শুধু চিনে নিতে হবে মনুষ্য জন্ম দুর্লভ ঈশ্বর লাভের জন্যই পেয়েছি এই উদ্দেশ্যকে রাধা মাধব শখীবিন্দ মহাপভু কি সন্দেহাতীত ভাবে চিনে নিতে হবে দৃঢ়তার সঙ্গে মেনে নিতে হবে তাহলেই সাধন ভোজন আপনা আপনি হবে তো এই হচ্ছে এই শ্লোকের দৃঢ়তা এই দৃঢ় বিশ্বাস আমাদের যদি থাকে এটা হবেই কিরকম দৃঢ় বিশ্বাস এক ভক্ত ছিলেন সে ভক্ত প্রতিদিন জপ করতেন এক তিতুল গাছ তিতুল গাছ বুঝেন ইমলি তিতুল গাছ এই তিতুল গাছে তিনি ভোজন করতেন বসে আর প্রতিদিন মুনি ওই রাস্তা দিয়ে বৈকুণ্ঠে যেতেন ওই রাস্তা দিয়ে প্রতিদিন ঘুরতেন তো একদিন সেই মুনিকে ওই সাধু যে জপ করে লোকে জিজ্ঞাসা করলে নারদ তুমি প্রতিদিন ভগবানের কাছে যাও কছে হ্যাঁ যাই তো যে আমি যে এখানে নিষ্ঠার সঙ্গে জব করছি নিয়ম পালন করছি তুমি একবার আমার কথা প্রভুকে বলো না যে আমি কবে ভগবানকে পাবো তো নারদমণি বলছে ঠিক আছে আমি গেলে জিজ্ঞাসা করব একদিন তাই নারদমণি বৈকুণ্ঠে চলে গেলেন বৈকুণ্ঠে গিয়ে নারদমণি ভগবানের সেবা টেবা করেন করে হাত জোর করে বলছে প্রভু একটা জিজ্ঞাসা করবো বলছে হ্যাঁ করো রে প্রভু এই তিতুল গাছের নিচে আমি প্রতিদিন একজন সাধু দেখি খুব নিষ্ঠার সঙ্গে আপনাকে ডাকে আপনাকে কান্না করে করে আপনার নাম জপ করে তো আমি উনি জানতে চেয়েছিল যে উনি আপনাকে কবে পাবে তো ভগবান তখন বললেন যে ওকে বলো ওই তিতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে ও আমাকে পাবে কি অবস্থা লোকটা দেখো নারদমুনির পছন্দ হয়নি এত সুন্দর জব করে এত সুন্দর তপস্যা করছে তোমার নাম করছে কান্না করে এ করে কি উত্তর দিলেন প্রভু এটা আমি তাকে কি করে গিয়ে বলবো ও আর বলে না ও আসে যায় ও সামনে দিয়ে যায় প্রতিদিনে ওকে আর বলে না তো নারদমুনি যখন এইরকম করছে ওই ভক্ত জিজ্ঞাসা করছে তুমি কি ব্যাপার ভগবানকে বলো নাই একদিন ওইভাবে তাও চলে গেলো নারদমন পরের দিন এসে ধরেছে বলছে ভগবানকে আমার কথা হ্যাঁ বলেছি তো উত্তর দিলে না তো চুপচাপ আছে এই উত্তর কি করে দিবে কি যে হবে এই লোকের যদি উত্তর দেই এই লোক তো হাটফেল হয়ে মরে যাবে এতদিন এই তিতুল পাতায় কম পাতা নাকি এত পাতা জন্মে পড়ে পাওয়া বিরাট ব্যাপার নারদমণি ওকে উত্তরটা দিতে চায়নি ও পীড়াপিড়ি করছে পায়ে ধরে ফেলেছে বলো কি বলেছে ভগবান বলো কি বলেছে যখন খুব পীরাপিডি করছে বলতে তখন বলেছে যে ভগবান বলেছিল আমি জিজ্ঞাসা করলাম হে প্রভু তোমার এক ভক্ত কান্না করে করে তিতুল গাছের নিতে তপস্যা করছে উনি জানতে চেয়েছিল কতদিন উনি আপনাকে পাবে তো তখন প্রভু আমাকে উত্তর দিল উত্তরটা আমার বলার তোমার ইচ্ছা নেই বলছে না না বলো বলো তুমি তুমি কোনো ভয় নাই বলো বলছে প্রভু বলেছিল যে তিতুল যত পাতা তত জন্ম পরে তুমি আমাকে পাবে আর নারদ মুনি এই কথা বলার পরে দেখছে বলছে হাটবেল হবে না তো আবার বিপদ আসবে না তো ও ওর বিপদ আসেনি ও আনন্দে উৎসাহে আমি ভগবানকে পাবো আমি ভগবানকে পাবো উচ্চস্বরে নাচছে আর বলছে আমি কনফার্ম ভগবানকে পাবো 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 নাচতেছে আর ভগবান বৈকুণ্ঠপতি শঙ্ক চক্র গোদা পদ্ম স্থির থাকতে পারলেন না তার সামনে এসে হাজির হয়ে গেলেন নিতাই গৌর প্রেমানন্দে এই যে আনন্দ উৎসাহ আর বিশ্বাস যে পাবো ভগবানকে ভগবান বলেছে আমি পাবো এই আনন্দে উৎসাহ নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করছে প্রভু আপনি যদি এখনই আসবেন এর কাছে আমাকে এত অপমান করালেন কেন নারদ মুনির প্রশ্ন তখন এই নারদ মুনির প্রশ্নে ভগবান উত্তর দিচ্ছেন নারদ যখন এই প্রশ্নটা দিয়ে তোমাকে পাঠিয়েছিল তখন তার সাধন ভোজনের বল এরকম ছিল না ও যেইভাবে সাধন ভোজন করছিল না ওই তিতুল পাতায় অতদিনে ওর জন্ম লাগতো আর এখন যে ও সাধন ভোজন করছে উৎসাহে নাচছে আমি তার উৎসাহে আসতে তো বাধ্য হলাম তাই আমি এসে গেছি এইরকম উৎসাহ নিয়ে জব করবেন বিশ্বাসের সঙ্গে জব করবেন এবং আপনারা সুধীর বিশ্বাস সহকারে যদি হরিনাম জব করবেন বাড়িতে হোক যেখানে হোক গৃহে থাকো বনে থাকো যেখানে থাকো তাহলে একদিন সফল হবেন তো এইটাই হচ্ছে সাফল্য চাবিকাঠি বিশ্বাস সুদৃঢ় বিশ্বাস সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে গোয়ালিনী নদী পার হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সুপোখরা প্রজাপতিতে পরিণত হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে তপস্যায় কচ্ছপ বাচ্চা তৈরি করছে আর সুদী বিশ্বাসের সঙ্গে এই সাধু ভগবানকে সাক্ষাৎ হাজির করালেন তো এই হচ্ছে সফল আজকে টাইম শেষ আর অনেক গল্প ছিল যাই হোক এই বিশ্বাসের গল্প তো টাইম শেষ হয়ে গিয়েছে পঁচিশে শেষ সাড়ে সাত সাড়ে আটটা বেজে গেছে তো এইটাই আপনারা করবেন তাই সকলে বাড়িতে গিয়ে হরি নাম করবেন আর এই হরি নাম বিশ্বাস সহকারে করলে আপনি যেখানে যে অবস্থায় থাকুন আপনি সফল হবেন এটাই সুদৃঢ় বিশ্বাস কারণ এই জগতে সকলেই এই হরি নাম করে উদ্ধার হয়ে আজকে কোটি কোটি মানুষ এই প্রভুপাদের কৃপায় সারা বিশ্বে কোটি কোটি মানুষ এই আনন্দ উৎসাহ করছেন আমাদের এখানে ভক্তরা আছে দেখুন ভক্তদের মুখ আর আপনাদের কারো মুখ দেখুন আমাদের ভক্তরা কত আনন্দ মুখ উজ্জ্বল দেখেই বোঝা যায় তারা আনন্দে রয়েছে আর আপনাদেরকে অনেককে তাকালে দেখা যাচ্ছে যে কত দুশ্চিন্তায় না সারা পৃথিবীর ভার আপনার মধ্যে তো এই করুন করুন আনন্দ লাভ নিতাই প্রেমানন্দে হরি হরি সকালে দুহাত তুলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিম সংকীর্থন কি জগদ্গুরু শিল প্রভুপাধ কি সমবেত ভক্ত বিন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে